My student, how are you? I think that everybody is very well. I am also well. I want to say that, do you like follower? Yes, you will tell you like follower. Basically, I like follower. Success? Rose. Rose is called the queen of followers. It has red petals. Rose is liked by all for its beauty and smell. In summing up, basically, I can say that, we can say that, you will tell me, obviously, in summing up, when the rose bloom, it looks very nice and pretty. I am Asif Islam Hilal. I'll discuss some rules. Look at the white board. Preposition. I mean, আগে বলেছি preposition এর কিছু তোমরা অবশ্যই মনে রাখবা. Preposition অনেকগুলো রুল আছে. Rule পড়ার পরও তোমাকে অনেকগুলো preposition এর অবশ্যই মুখস্ত রাখতে হবে. তুমি যদি ভার্সিটিতে টিকতে চাও, তুমি যদি প্রাইমারিতে টিকতে চাও, তুমি যদি স্বাস্থ্য পরীক্ষা দিতে চাও, চাকরির পরীক্ষাগুলো দিতে চাও, তাহলে অবশ্যই রুলস হারাও তোমাকে অনেকগুলো প্রিপজিশন মুখস্ত করে রাখতে হবে. কারণ মুখস্ত করতেই হবে, কারণ তোমাকে রুলস হারাও অনেক প্রিপজিশন অবশ্যই রাখতে হবে, তাহলে তুমি একটা ভালো জায়গায় অবশ্যই পাবা. যেমন প্রিপজিশন এক আছে হ্যাঙ্কার. হ্যাঙ্কারের পর কি বসে? হ্যাঙ্কার হলো, মনে রাখবা, হ্যাঙ্কার হলো, হ্যাঙ্কারের পর প্রিপজিশন কি বসে? আফটার. হ্যাঙ্কার আফটার. হ্যাঙ্কার এটাকে আবার বলা হয় তৃষ্টান্ত বা ললায়িত, অর্থাৎ হ্যাঙ্কারের পর বসে আফটার. প্রাউড. প্রাউড হলো গর্বিত. তাহলে গর্বিত এটা মুখস্ত রাখতে হবে তোমাদের. এগুলো প্রাউড অফ. প্রাউড অফ. থ্রি শিওর. শিওর হলো আমাদের প্রিপজিশন প্রায় আসে, আমরা প্রায় কথাই বলি শিওর. শিওরের পর প্রিপজিশন বসে অফ. ফোর থাস্ট. থার্স্ট তৃষ্ণার্ত ওই ললায়িত, থার্স্টের পর ফর হয়। ফাইভ কংগ্রাচুলেশন. আমরা প্রায় জানি যে এই কথাটা আমরা বলে থাকি, কংগ্রাচুলেশন বন্ধুকে বলি, বান্ধবীকে বলি, এবং কেউ যদি কোনো সাকসেস হয় কোনো বিষয়ে তা আমরা বলি কংগ্রাচুলেশন। কিন্তু মনে রাখতে হবে কংগ্রাচুলেশনের পর প্রিপজিশন অন বসে। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কংগ্রাচুলেশনের পর প্রিপজিশন কি বসে? অন বসে। সিক্স ডিপেন্ড প্রায় আসে। তুমি কার উপর ডিপেন্ড করতেছো? বন্ধুর উপর, বাবার উপর, ভাইয়ের উপর না বোনের উপর? ডিপেন্ডের পর হয় অন সাবজেক্ট। অ্যাপ্লিকেশন যখন তুমি লেখো তখন অবশ্যই থাকে সাবজেক্ট। মনে রাখবা একটা জিনিস, সাবজেক্টের পর প্রিপজিশন টু বসে। সাবজেক্ট টু। এই হিন্ডার. হিন্ডার মানে হলো বাধা দেওয়া। হিন্ডারের পর অবশ্যই মনে রাখতে হবে হিন্ডারের পর প্রিপজিশন কি হয়? হিন্ডার ফ্রম. ফর্ম না কিন্তু, ফ্রম, এফ আর ও এম। নাইন অ্যাটন. অ্যাটন হলো প্রাশ্চিত্য। অ্যাটন ফর. অ্যাটন ফর। টেন হোপফুল. হোপফুলের পর প্রিপজিশন কি হয়? হোপফুল মানে আশাবাদী। হোপফুল আশাবাদী। হোপফুল অফ। আমি আবার বলতেছি যে প্রিপজিশনগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা এবং এগুলো তোমাদের খুব কাজে আসবে। যে বিষয়ে সিনসিয়ার, ইলেভেন সিনসিয়ার। সিনসিয়ারের পর কি হয়? সিনসিয়ার টু। ক্যারি. ক্যারিটা প্রায় আসে। ক্যারি আমরা বলি ক্যারি ক্যারি ক্যারি, ক্যারি অন, ক্যারি অন। এই ক্যারির পর যে অনটা আছে এই অনটা হলো প্রিপজিশন, ক্যারি অন। ফ্লি পালিয়ে যাওয়া, পলায়ন করা। ফ্লির পর প্রিপজিশন কি হয়? অ্যাওয়ে, এ ডাব্লিউ এ ওয়াই। এটা প্রায় আসে সেম্পেথি, সহানুভূতি। সেম্পেথির পর প্রিপজিশন কি হয়? সেম্পেথি ফর। সেম্পেথির পর কি হয়? সেম্পেথি ফর। 13, 14, 15 অবজেক্ট আপত্তি করা। অবজেক্ট টু। অবজেক্টের পর কি হয়? টু। দেখো কি সাবজেক্ট টু, অবজেক্ট টু। আমি তোমাদের সুবিধার্থে একজন টিচার হলো নিবেদিত প্রাণ, একজন শিক্ষক হলো নিবেদিত প্রাণ, তোমাদের সুবিধার্থে আমি আরেকবার সহজে বোঝাই দিচ্ছি। একটু মনে রাখো হ্যাঙ্কারের পর কি হয়? আফটার। প্রাউড অফ। শিওর অফ। ফাস্ট ফর। কংগ্রাচুলেশন অন। ডিপেন্ড অন। সাবজেক্ট টু। হিন্ডার, হিন্ডার ফ্রম। অ্যাটন ফর। হোপফুল অফ, আশাবাদী। সিনসিয়ার টু। টল ক্যারি অন। ফ্লি অ্যাওয়ে। সেম্পেথি ফর।
অবজেক্ট টু এই রুল 15টা পড়বা অবশ্যই এই প্রিপজিশন পড়বা পড়ার পর তোমরা অ্যানসার গ্রহণ করবা নিজেরে নিজেরে করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা হলো হ্যাশ লেকচারার হেলাল স্যার এখানে ক্লিক করবা অনেকগুলো অনেকগুলো আমাদের ভিডিও আসবে এই ভিডিওগুলো তোমাকে সাহায্য করবে এবং ও তোমার কাজে লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস অল স্টে হোম স্টে সেফ স্টে স্ট্রং